আপনার মুঠোফোনে কিভাবে সাহারি ও ইফতারের সময়সূচি অ্যাড করবেন? আপনার মোবাইলের স্ক্রিনে যেটি দেখা যাবে সব সময় এই রমজান মাসে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেটি। এজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মুঠোফোনের প্লে স্টোরে। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব, এরপর আমরা এই অপশানে চলে যাব। এখানে আমরা লিখব মুসলিম ডে। আমরা এই লেখাটি উপরে লিখে নেব, এখানে চলে আসছে, অথবা আমরা এই লেখায় ক্লিক করলেই হবে। তারপর আমরা এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব, এই অ্যাপসটি ইনস্টল করে নেব আমরা। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ওপেন করব। এখানে ক্লিক করব ওপেনে, তারপর আমরা আমাদের যে কান্ট্রি থেকে, যে দেশ থেকে দেখতে চাচ্ছি, মোবাইলে সেট করতে চাচ্ছি এই সিস্টেমটি, আমরা বাংলাদেশ থেকে দেখব, বাংলাদেশ। এরপর আপনি যে লোকেশনে আছেন, যে লোকেশন থেকে এই আপনার মোবাইলে এটা সেট করতে চাচ্ছেন, এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে, এখানে এই অপশনটি ওকে করে দিতে হবে। তারপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন, বাস হয়ে গেল। এখানে আসরের সময়টা দেওয়া আছে, তারপর আপনি দেখবেন এখানে যে আসরের সময়সূচি দেওয়া আছে, সেক্ষেত্রে একটু পরে মাগরিবের সময়সূচিটা আসবে। যখন এই নীল অপশনটি থাকবে আপনি বুঝে নেবেন তখন ওই অপশন ওই সময়টা অপেক্ষা করতেছে। এখন আমরা এই অপশনটি কিভাবে আমাদের স্ক্রিনে দেখা যায় সেই সিস্টেমটি দেখিয়ে দেব। তারপর আমাদেরকে চলে যেতে হবে, অ্যাপসটি ক্লোজ করে আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যেতে হবে। ব্যাক করে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এরপর আমাদের ক্লিক করতে হবে মোবাইলের এই অপশনটিতে, তারপর আমরা খুঁজে নেব উইডগেট যে অপশনটি আছে মোবাইলের, উইডগেট অপশনটি। দেখুন আমার মোবাইলে উইডগেট অপশনটি এখানে আছে, আপনার মোবাইলে সেম একইভাবে লেখা আছে উইডগেট, সেই অপশনটিতে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনার মুসলিম ডে অ্যাপসটি খুঁজে নিতে হবে। আপনি উপর থেকে নিচের দিকে এভাবে স্ক্রল করে যাবেন, স্ক্রল করে যাবেন, দেখুন আমার অ্যাপসটি এইখানে পাওয়া গেছে, এখানে। তারপর আমরা এখানে ক্লিক করব, ব্যাস হয়ে গেল। এরপর ব্যাক অপশন ক্লিক করব, এরপর আমাদের সেট হয়ে গেল। আজকে দেখুন এই 5 রমজান 16 মার্চ শনিবার, সূর্যোদয় 6:01, সূর্যাস্ত 6:05, সেহরির সময়টা দেওয়া আছে 4:43, এবং ইফতারের সময়টা দেওয়া আছে। এখন ইফতারের সময়টা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই অপশনে ক্লিক করব এখানে। তারপর আমরা এখানে যে আমাদের মার্জিনটা আছে, মার্জিনটা একটু নিচের দিকে নামিয়ে দেব। যাদের মোবাইলে ইফতারের সময়টা দেখা যাবে না তারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদের যে দুই পাশে মার্জিন আছে মার্জিনটা ধরে টান দিবেন উপরে নিচে, তখন ইফতারের সময়টি দেখা যাবে।